আসসালামু আলাইকুম, শুরু করছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি আরিফ চৌধুরী। আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে বহুমুখী সংকট ও লোকসানে পঞ্চগড়ের কৃষক, খেতেই নষ্ট হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। এবং মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বোরো ধান কাটা শুরু, শ্রমিক সংকট না হলে 10 দিনে 24,000 একর জমির ধান কাটার লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। করোনা পরিস্থিতিতে বহুমুখী সংকট আর লোকসান গুনতে হচ্ছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের কৃষককে। বাজারে পাইকার না থাকায় খেতেই গ্রীষ্মকালীন টমেটো সহ সব ধরনের সবজি নষ্ট হচ্ছে। এম রহমানের তথ্য, ভিডিওতে আদিত্য শাহিনের রিপোর্ট। টমেটো নয় শুধু, বেগুন, শসা, লাউ, কুমড়া, মরিচ, কোনো ফসলেরই যেন দাম নেই। উৎপাদন খরচ দূরে থাক, মজুরির টাকায় উঠছে না, তাই ক্ষেতের ফসল খেতে নষ্ট হচ্ছে। এখন একটা বেগুনও বিক্রি করতে পারিনি, টমেটো বিক্রি করছি, সিম্পল খালি বিসমিল্লাহ করছি, তারপরে আর টমেটো বিক্রি করতে পারিনি। আমরা কোন রকমের কোন সবজি বিক্রি করতে পারতেছি না, কিন্তু সবগুলো আমাদের তো লস, একটা জিনিস বাজার নিয়ে বিক্রি করতে পারতেছি না, ব্যাগ করে নিয়ে আসতে হচ্ছে। এখন আমরা কি করে খাবো, কেমন করে চলবো, আমরা তো চলতে পারতেছি না। পঞ্চগড় জেলায় এবার 5,500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, এর মধ্যে শুধু গ্রীষ্মকালীন টমেটোই 1,000 হেক্টরে। অলরেডি আমরা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ এবং পুলিশ বিভাগের সহযোগিতায় কিছু পাইকার আমরা এনেছি এবং তাদেরকে কোয়ারেন্টাইনে থেকে সবজি ক্রয় ব্যবহারে আমরা সহযোগিতা করছি। গ্রীষ্মকালীন টমেটো চাষ করে বহু কৃষক ভাগ্য করেছেন, আজ তারাই পড়েছেন চরম দুর্দিনে। ঢাকা থেকে পাইকার আসতে পারতেছে, জাহান থেকে পাইকার আসতে পারতেছে না। আবার পঞ্চগড় মানুষ তো আমাদের টমেটো সেরকম কারা, যা তো ঢাকা, চিটাগাং, সিলেট, ওদের তো গাড়ি ঘোড়া আসতেই পারতেছে না, টমেটো কে নিয়ে যাবে, কে খাবে? এগুলো বিক্রি করতে পারতেছে না, বাজারে ব্যাপারই নাই, মানে মালটা কার কাছে নিয়ে দেবো, এরকম কোনো ক্রেতা নাই, বিক্রি করতে পারতেছে না। লকডাউনের কারণে দূরের পাইকার আসছেন না, তাই কার্যত স্থানীয় পাইকারি বাজারই অচল। আদিত্য শাহিন, চ্যানেল আই। নীলফামারী সদরের টুপামারী, পলাশবাড়ি, চওড়া, জলঢাকা উপজেলার কাঠালি, মিরগঞ্জ, গোলনা ও ডোমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে উঠতি বোরো ধান ক্ষেত, ভুট্টা, মরিচ ও বিভিন্ন সবজির ফসল নষ্ট হয়ে গেছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা আশা করছেন শ্রমিক সংকট কাটিয়ে উঠতে পারলে 24,000 একর জমির ধান 10 দিনের মধ্যে কেটে শেষ করা যাবে। বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে। শ্রীনগর ও দোহার উপজেলার কিছু অংশ নিয়ে আড়িয়াল বিলের 26,000 একর জমির প্রায় 24,000 একর জমিতেই বিভিন্ন জাতের ধান চাষ করেন কৃষক। এখান থেকে প্রতি বছর প্রায় 40,000 টন ধান উৎপাদন হয়। এসব জমির ধান বৈশাখ মাসের শুরুতেই কাটা শুরু করা হয়, যা 2 সপ্তাহের মধ্যে কাটা শেষ করে মজুত করে ফেলায় স্থানীয় কৃষক। এর বিলম্ব হলে নিচু জমিগুলো বৃষ্টি ও বর্ষার নতুন পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিভাবে আমার আমাদের এই লেবার আসতে পারে, প্রশাসনের আমরা সাহায্য চাই। আমারে 10,25,000 টাকা সার দিয়ে 10,25,000 টাকা আমাকে গাড়ি দিয়েছে। করোনা ভাইরাসের কারণে কৃষক সংকট থাকলেও জেলা প্রশাসনের সহায়তায় ইতিমধ্যে ধান কাটার শ্রমিক আসতে শুরু করেছেন বলে জানান শ্রীনগর, গাদিঘাট, আলমপুর, বারুইখালী সহ বিভিন্ন এলাকার কৃষক। আসছি ভালোভাবে, খাওয়ান দিছে, থাকার জায়গা ভালো দিছে, ভালোভাবে কাজ করতেছি। জেলা কৃষি কর্মকর্তা জানান এ পর্যন্ত 10 ভাগ ধান পেকেছে। যথাসময়ে ধান কাটা শেষ করার লক্ষ্যে ইতিমধ্যে ফরিদপুর ও মাদারীপুর থেকে 580 জন কৃষক আনা হয়েছে। হেক্টর প্রতি 6.5 টন বা তারও বেশি ফলন আসবে। আর এখানে ধান এখন পরিপক্কতার কাজ চলে গেছে, প্রায় হলো 10% থেকে 20%। মঙ্গলবার দুপুরে আড়িয়াল বিলে ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। কৃষকের যাতে সুবিধা হয়, এই জায়গা থেকে সরকারিভাবে আমরা ধান ক্রয় করে কৃষকের কাছে ন্যায্য মূল্য আমরা পৌঁছে দেব। রিপার মেশিন সহ যাবতীয় সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং তারা আশাবাদী যে যথাসময়ে তাদের ধান এবার কর্তন করতে পারবে। মুন্সীগঞ্জের আড়িয়াল বিল থেকে রাসেল মাহমুদ, চ্যানেল আই।
সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা পরিস্থিতিতে বহুমুখী সংকট ও লোকসানে পঞ্চগড়ের কৃষক, খেতেই নষ্ট হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। এবং মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বোরো ধান কাটা শুরু, শ্রমিক সংকট না হলে 10 দিনে 24,000 একর জমির ধান কাটার লক্ষ্য।